24 ঘণ্টাৰে ৰাজ্যৰ কিছু কিছু অঞ্চলৰে হালুকা মধ্যম ধৰণৰ বৰ্ষা সময়ত কিছু অঞ্চলৰে প্ৰবল বৰ্ষা অনুভূত হৈছে। যে দেখিবা প্ৰমুখ বৰ্ষা মধ্যৰে কেউঝৰ জোড়াঠাৰে 71.2 মিলিমিটৰ, হৰিচন্দনপুৰৰে 70 মিলিমিটৰ, তাৰ ছড়া আমাৰ বৰগড় জিলাৰ আম্বগণাঠাৰে 67 মিলিমিটৰ, যোটা কি প্ৰবল বৰ্ষাৰ পৰিসৰ অন্তৰ্ভুক্ত। তাৰ ছড়া কক্সৰাতে 47 মিলিমিটৰ বৰ্ষা মধ্য ৰেকৰ্ড কৰা হৈছে। বৰ্তমান যে পানীপাগৰ নিয়ামক গুড়িক ৰৈছে মুখ্যতঃ ভাৱে আমাৰ উত্তৰ পশ্চিম ৰাজস্থানৰ পূৰ্ব এক নিম্নচাপ বাহা চাপ ৰেখা বাহি যা পশ্চিম কেন্দ্ৰীয় বঙ্গোপসাগৰ যায় ব্যাপিছে এবং বায়ুমণ্ডলৰে 1.5 কেজি পৰ্যন্ত এয়া ব্যাপ্তি ৰৈছে। যে দেখিবা এই যে নিম্নচাপ ৰেখাটি আমাৰ পূৰ্ব ৰাজস্থান, মধ্যপ্ৰদেশ, ছত্তীশগড়, দক্ষিণ ওড়িশা মধ্য দেই এয়া পশ্চিম কেন্দ্ৰীয় বঙ্গোপসাগৰ অঞ্চলৰে ব্যাপিছে। তাৰ ছড়া আমাৰ দক্ষিণ ছত্তীশগড় উপৰে মধ্য এক ঘূৰ্ণীবল ৰৈছে যা বায়ুমণ্ডল 3.1 কিলোমিটাৰ উপৰে সক্ৰিয় ৰৈছে। এই ঘূৰ্ণীবল ঠাৰু আমাৰ যে ৰৈছে গুজৰাট উপকূল অঞ্চলক এক নিম্ন চক্ৰৰেখা বাহিছে যা বায়ুমণ্ডল 3.1 কিলোমিটাৰ উপৰে ৰৈছে। এই যে ৰৈছে পানীপাগৰ নিয়ামক তাৰ প্ৰভাৱৰে আগামী 24 ঘণ্টাৰ ৰাজ্যৰ কিছু কিছু অঞ্চলৰে হালুকা মধ্যম ধৰণৰ সমেত প্ৰবল বৰ্ষা আৰু বিজুলী ঘড়ঘড়ি সৈতে বৰ্ষা মধ্য সম্ভাৱনা ৰৈছে। দেখিবা আভ্যন্তৰীণ ওড়িশাৰ অনেক স্থানৰে হালুকা মধ্যম ধৰণৰ বৰ্ষা সম্ভাৱনা থকা বেলেগ উপকূলৰে কিছু কিছু স্থানৰে হালুকা মধ্যম ধৰণৰ বৰ্ষা ৰৈছে। তাৰ ছড়া বলাঙ্গীর, নুয়াপড়া, কন্ধমাল, কলাহান্ডি, রায়গড়া, কোরাপুট, নবরঙ্গপুর, মালকানগিরি এই যে জেলাগুলিকে গোটে দুইটি স্থানের প্রবল বর্ষা সময় আউ কিছু জেলার আমার বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা সম্ভাবনা থাকবে ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে। আসন্তকাল পর্যন্ত বিজুড়ি ঘড় কিছু জেলার মধ্যে বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা রইব। হেভি রনফল ওয়ার্নিং নাই ডে টু রে, কিন্তু ডে থ্রি, ডে ফোর, ডে ফাইভ অর্থাৎ আমি যদি কহিবা যেটা কি 28, 29 এবং 30 এই যে তিন দিনের কিছু জেলার প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে, তেমন ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছে। বর্তমান দেখিবা মৌসুমী ছুইবা পরঠার আজ অর্থাৎ 26 তারিখ মধ্যে রাজ্যের পাখাপাখি 94.8 মিলিমিটার বর্ষার রেকর্ড করা যাইছে, যা স্বাভাবিক বর্ষা 96.1 মিলিমিটার ঠার 1% কম রয়েছে। অর্থাৎ এই যে 11 দিন মধ্যে 16-26 তারিখ মধ্যে আমার রাজ্যের স্বাভাবিক বর্ষা রেকর্ড করা যাইছে, যেথে কি এই যে সময় পরিধি মধ্যে বৌদ্ধ সর্বাধিক 205 মিলিমিটার বর্ষা রেকর্ড করা যাইছে, যা স্বাভাবিক বর্ষা ঠার 148% অধিক রয়েছে। অর্থাৎ আপনার অত্যধিক বর্ষা আমার রেকর্ড করা যাচ্ছে। তা ছড়া আহরি 6টি জেলার মধ্যে আমার দেখবা যদি আমার অধিক বর্ষা স্বাভাবিক ঠার অধিক অনুগুল, ঢেঙ্কানাল, নয়াগড়, কন্ধমাল, রায়গড়া, নুয়াপড়া, সেইপরি আউ কিছু জেলার আমার 14 জেলার পাখাপাখি স্বাভাবিক বর্ষা রেকর্ড করা যাচ্ছে। 6 জেলার আমার নিয়ন্টিয়া এবং গোটে জেলার 2-3 জেলার অত্যধিক নিয়ন্টিয়া বর্ষা বর্তমান সুদ্ধা আমার রেকর্ড করা যাচ্ছে।